বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমার আজকের অতিথি বায় বসা আছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম পদ থেকে সদ্য অব্যাহতি প্রাপ্ত তাজুল ইসলাম চৌধুরী। আর ডানে রয়েছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য, এর আগেও তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন, ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী ফরাজি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার ফরাজি, আপনি অনেকদিন পরে এলেন তৃতীয় মাত্রায়, আরেকবার বিশেষভাবে স্বাগত আপনাকে। মিস্টার তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির রাজনীতি আমরা কবে দেখতে পারব? মানে যেটি আমরা দেখছি আসলে রাজনীতির নামে মূলত জাতীয় পার্টি প্রতিনিয়ত অনেক অনেক নাটক উপহার দিয়ে চলেছে। ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর আমিও আসলাম, তৃতীয় মাত্রায় আসতে পারি না, সময়ের অভাবে আসতে পারিনি। জাতীয় পার্টির প্রবলেম হচ্ছে তার গঠনতন্ত্র। আমি যেদিন জাতীয় পার্টি, আমাকে একটু টাইম দিন, পাঁচটা মিনিট, আমি যেদিন যেদিন জাতীয় পার্টির সৃষ্টি হয়, জন্ম হয়, সেদিন থেকে আমি এই পার্টির অফিস সেক্রেটারি। আমি দলের প্রত্যেকটি কাজ কর্ম, 64টি জেলায় ঘোরা বেড়ানো, সমস্ত কিছু আমার হাত দিয়ে হয়েছে। জেলায় জেলায় কমিটি বলেন, সব 9 জন সেক্রেটারি জেনারেল ছিলেন। আমাদের রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি পার্টির চেয়ারম্যান ছিলেন, ছিলেন আছেন না, না, রাষ্ট্রপতি ছিলেন, চেয়ারম্যান তো এখনো আছে, তা উনি যখন আপনার রাষ্ট্রপতি ছিলেন, ওই 9 বছরে আপনি 9 জন সেক্রেটারি জেনারেলকে কিন্তু সরে যেতে হয়েছে। এই আপনার এই 39 ধারা একটা আছে পার্টি, এটা আপনি রাখতে পারেন, আপনি সরাতে পারেন, সব কিছু করতে পারেন, মানে চেয়ারম্যানের সব পাওয়ার না ওখানে থাকলেও। ওখানে আবার একটা জিনিস আপনার আপনার ছিল, যে ওখানে একটা একটা জিনিস ছিল যে 39 ধারাটা আপনি প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই, চেয়ারম্যান সর্বময় ক্ষমতা সব দলের তাই, কিন্তু তবে শর্ত থাকে যে তাহাকে প্রদত্ত উপরোক্ত ক্ষমতাসমূহ প্রয়োগের সময় তিনি প্রেসিডিয়ামের সঙ্গে আলোচনা করবেন। আমি যতদিন অফিস সেক্রেটারি ছিলাম, আমি জানি না এটা কোনোদিনও আপনার প্রেসিডিয়ামের সঙ্গে আলোচনা হয়নি, কেন আমি তো অফিস সেক্রেটারি, প্রেসিডিয়াম মিটিংগুলো তো আমাকে থাকে। তাহলে এরকম একটা অগণতান্ত্রিক রাজনৈতিক দল বা অগণতান্ত্রিক একজন নেতার সঙ্গে আপনি এত বছর পাল করলেন কেন বা কীভাবে? তারপরে আরেকটা জিনিস বলে তারপরে আপনার কথাটা উত্তর দিই। আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে আমাদের ধারা 22, এখানে পার্লামেন্টারি পার্টিটা কীভাবে গঠন হবে এর একটা সিস্টেম আছে, যে পার্টি চেয়ারম্যান পার্লামেন্টারি পার্টির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দের আস্থাভাজন, মানে আপনার এমপিদের আস্থাভাজন ব্যক্তিকে যারা আমরা করব তাকে চেয়ারম্যান আপনার নির্বাচিত সংসদীয় দলের। আবার তার মধ্যেও একটা কথা দেখা আছে এখানে 3 নম্বরের মধ্যে, যে উক্ত পার্টির সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তই পার্টির সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমরা আমাদের পার্টির যখন আমাদের পার্টির চেয়ারম্যান অসুস্থ, উনি হসপিটালে ছিলেন, তখন ওনার সঙ্গে আমাদের বর্তমান বিরোধী দলের নেতা বেগম রওশনের সাথে আলোচনা করেই কিন্তু আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিং ডাকা হয়। সেখানে আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল জিয়াউদ্দিন বাবলু বেগম রওশনের সাথে নাম প্রস্তাব করেন আপনার পার্টির নেতা হিসেবে, এবং ব্যারিস্টার আনিস পার্টির নেতা, সংসদীয় দলের নেতা, সংসদীয় দলে আপনার নেতা করার জন্য আপনার ওনার নাম প্রস্তাব করেন, আর বিরোধী দলের চিফ হুইপ হিসেবে ব্যারিস্টার আনিস আমার নাম ওখানে উত্থাপন করেন এবং সর্বসম্মতি করে কিন্তু এটা হয়ে যায়। এটা কিন্তু আপনার প্রথম যখন করেন এই জিনিসটা আপনার পার্টির চেয়ারম্যানের সঙ্গে আমাদের বিরোধী দলের বর্তমান নেতা বেগম রওশনের সাথে আলোচনা করেই কিন্তু করেছেন। এখন আমাদের বিবাদটা সৃষ্টি হয়েছে এই আপনার উপনেতা করতে যে
আপনার ম্যাডাম একদিন বলল যে জিয়াউদ্দিন বাবলু তো সেক্রেটারি জেনারেল হলো, তাহলে ফিরোজ রশিদকে আমরা ডিপটি লিডার করি আর চিফ হুইপ তাজুল তুমি থাকো, কেন পার্লামেন্ট চলাইতে হবে, সারাক্ষণ থাকতে হয়, সেই জন্য উনি আমাকে না করে আমাকে বলছে তুমি চিফ হুইপ থাকো আমরা ইয়াকে মানে এইখানে আমাদের দ্বন্দ্ব।
আমরা অন্য পয়েন্টে যাই, সংবিধানের ষোড়শ সংশোধনী বিল, বিলটি উত্থাপিত হয়েছে, সংসদের স্থায়ী কমিটিতে গেছে সংশ্লিষ্ট স্থায়ী যাচাই বাছাইয়ের জন্য, এবং সেই কমিটির মেম্বারও আপনি। সো জাতীয় পার্টি সোফার আমরা জানি যে বিলটিকে সমর্থন দেবে, একটা সময় বিলটিকে সমর্থন না দেওয়ার কথা ব্যাপার আছে, আপনাকে একটু বলা দরকার। প্রথম যখন বিল আসলো, বিল নিয়ে কথাবার্তা আমরা আমাদের পার্লামেন্টারি পার্টিতে আমরা আলোচনা করছি, যদি বিলটির যদি আমরা কোনো মানে মানে কোনো খারাপ সাইড দেখে ইয়ে দেখে আমরা বিরোধিতা করব, আমরা দরকার পড়লে ওয়াক আউটও করবো, কিন্তু আমরা বলতে মন্ত্রীদের কথা বাদ দেন, আমরা 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 তারা কি বিলের বিরুদ্ধে ভোট দিতেন যদি তাদের বিরোধী থাকা লাগবে মিনিস্টারকে, বিরোধী বিরোধী দলে মানে বিলের পক্ষে বিপক্ষে ভোট দেয় ওনাদের মন্ত্রীদের ভোট দিলে সাথে সাথে মানে সিট চলে যাবে, বিলের পক্ষে ভোট দিলে, বিলের পক্ষে ভোট দিলে, হ্যাঁ বিলের আপনি জিনিসটা ওনাদের বিপক্ষে ভোট দিলে ভাই দেখেন ওনাদের তো মন্ত্রী হইলে সংসদ থেকে আমাদের নেতা দূরে থাকা লাগবে, আমার পার্লামেন্ট অনুপস্থিত থাকা লাগবে, মন্ত্রিত্ব টিকে রাখতে হলে পার্লামেন্টারি পার্টির নেতা আমাকে নির্দেশ দিবে, আমি হুইপিং করব অ্যাজ এ চিফ হুইপ, আমরা বলবো যে এটার পক্ষে দেওয়া না দেওয়া, এই হুইপিং এর বিরুদ্ধে যদি ওনারা ভোট দেয় তাহলে আপনি যে কেউ হোক তার মেম্বারশিপ থাকবে না, থাকবে না, চলে যাবে, তাকে চলে চলে যাবে অটোমেটিক্যালি। আপনি যে বিরোধী থাকেন, যে কথাটা ফরাজি ভাই বলল, এই যে আপনি সংশোধনীটা আগে যেটা হয়েছে সেইখানে কিন্তু আপনি বিরোধী থাকলে আপনার কি হবে, চলে যেত, আপনি চলে যেত, হ্যাঁ চলে যাই, থাকলে বাড়ি থাকলেও চলে যাবে, এখন যাবে না, এখন কিন্তু ওটা যাবে মানে এখন আমছালা দুটুই আপনারা খেতে পারছেন আর কি, কোথায় আইনটার কথা বলি, যে কথাটা বললেন আপনার সম্পূর্ণ 72 সালের যা ছিল দাড়ি কমা সেমিকলন বদলা নেই, হুবহু সেটা রাখছে, এখানে আপনার ডাক্তার কামাল হোসেন বলেন, আমিনুল ইসলাম সাহেবরা বলেন, এইটা কিন্তু তারা যা করে গেছে যেটা আছে সেইটাই তারা রেখেছে, বরং আরো এখন 72-এ যা আছে, আমি আপনি বলবেন তো অবশ্যই, কারণ আপনার কথা আমি টেলিভিশনে শুনেছি, 72-এ যা ছিল তার সবই ভালো এবং তাই থাকতে হবে, রাখতে না 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 না, এই 43 বছরের অভিজ্ঞতার কোনো মূল্য নেই, এটা তো বিচারপতিদের ব্যাপারে, আপনার নাই বলছি যে এই 43 বছরের অভিজ্ঞতার কোনো মূল্য নেই, দেখলে বুঝবেন 43 বছরের না, তারপরে ওই ওটা যখন দেখলাম ওখানে কি বলা আছে, এখন তো মানে তিনজন মিলে ইনকোয়ারি করে আপনার বিচারপতিদের মধ্যে, যে ওখানে ইনকোয়ারি করে আপনি রাষ্ট্রপতির কাছে পাঠাইলেন, রাষ্ট্রপতি সিগনেচার করলো, আপনার চাকরি চলে গেল বিচারপতিদের, এখানে যদি আপনাকে দেখা যায় যে আপনি আপনার কতগুলো দেখতে হবে যে আপনার অন্যায় যে আপনার যেটা প্রমাণিত হলো, তারপরে সেটা পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে নিয়ে সেইটা নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে, 300 জন এমপি হোক আর 50 জন হোক ডিটেলস আলোচনা করবে, ওনাদের পক্ষ তো বলবে, সেই আলোচনা হওয়ার পরে যদি পার্লামেন্ট পাস করে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে, তারপরে রাষ্ট্রপতি যে পার্লামেন্ট পাস করে দিল বলে পাস করবে তা না, তারপরে আপনার এই জিনিসটা চলে যাবে, আপনার জিনিসটা না দেখে আমরা সব হইচই করতেছি বিরোধী করতেছি, মানে আইনটার কোনো মানে আমি খারাপ সাইডটা আমি নিজে আমরা তো প্রথম মনে করেছিলাম খারাপ, কিন্তু আইনটার কোনো খারাপ সাইড আমরা আমি তোকে আমি দেখি, সময় থাকলে কথা বলবো আমিও আপনার সঙ্গে। জি ডক্টর ফরাজি, আমি একটু বলি, বিষয়টি হয়েছে 72-এ যেভাবে 96-এ যে করছিল ভাই বলছে ঠিকই আছে, একেবারে হুবহু নাই, একেবারে হুবহু নাই, কারণ 72-এ ছিল 62 বছর বয়স পর্যন্ত, আর এটা এখন তো বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে, বয়স বাড়ানো হয়েছে, একটু পরিবর্তন হয়েছে সংশোধিত আকারে। আচ্ছা যাই হোক, সেটা করতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বিলটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিল,
আর সংবিধানে যখন তখন হাত দেওয়া যায় না, বিশ্বের কোনো দেশে সহজে সাংবিধানিক বা মূল পয়েন্টগুলোর উপর হাত দিতে গেলে অনেক ভেবে চিন্তে দেয়, সেই বিষয়টি আমরা মনে করছি যেটা নিয়ে অনেক ডিসকাশন দরকার বিশেষজ্ঞদের, বিশেষ করে আইনজ্ঞদের, বিচারপতিদের, পার্লামেন্ট মেম্বারদের, সেটা একটা সুযোগ নিতে পারতো। মতামত নিলে আরো সুন্দর হইতো, পার্লামেন্টে তো আলোচনার একটা সুযোগ আছেই। তবে এখানে একটা বিষয় হয়েছে যে আমি মনে করি যে আগে দরকার আমাদের অ্যাপয়েন্টমেন্ট, জুডিশিয়ালি অ্যাপয়েন্টমেন্ট কমিশন করা। এই যতক্ষণে জুডিশিয়ালি অ্যাপয়েন্টমেন্ট কমিশন করা না হইবে ততক্ষণে আসলে এই সমস্যা কাকে বসালেন, আমি খুঁজতে আছি কারে সরাবো তা না, আমি কাকে দেবো, যোগ্যতায় দেবো কি নীতিমালার আলোকে দেবো। যেমন ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন ভারতে আছে, মানে প্রত্যেকটা দেশে আছে জুডিশিয়ারি কমিশন, সেখানে তারা মানে চিফ জাস্টিস আছে, আরও দুজন জাস্টিস আছে ওনাদের, মানে সুপ্রিম কোর্টের, তারপর এমিনেন্ট মানে পার্সোনালিটি মানে যে আছে ল মিনিস্টার আছে, এরা মিলে তারপর একটা প্রস্তাব দেয় মানে প্রেসিডেন্টের কাছে, এভাবে করতে পারে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে, ইংল্যান্ডে আছে 15 সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে মানে জুডিশিয়ারি আছে, জুডিশিয়ারি বাইরে আছে, লয়ার আছে, এমনকি পাবলিক প্রাইম মিনিস্টার দেয়, উনি কুইনের কাছে পাঠাই দেয়। প্রত্যেকটা দেশে এক একটা নিয়ম আছে, কিন্তু আমাদের দেশে যে সমস্যা রয়েছে 72-75 আমাদের সেভাবে কোনো কমিটি করা হয় নাই, ইনকোয়ারি কমিটিও করা হয়, আইনও করা হয় নাই, এবং কিভাবে তদন্ত করার জন্য জাজেস ইনকোয়ারি কমিশন সেটাও করা হয় নাই। আমাদের দুইটা জিনিস করা লাগবে। আমি বিলের সংসদে আনার পক্ষে, কিন্তু আমি দুইটা শর্ত দিয়েছি অলরেডি। একটা হলো যে অ্যাপয়েন্টমেন্ট কমিশন করতে হবে, সমস্ত কনস্টিটিউশনাল মানে মানে অথবা জুডিশিয়ারি অথবা সাংবিধানিক বা আধা সাংবিধানিক যে সমস্ত পদ আছে তার একটা কমিশন করলে চলে, অথবা বিচারকদের জন্য একটা কমিশন, যেমন প্রধান বিচারপতি থাকলেন, আরেকজন বিচারপতি থাকলেন, একজন রিটায়ার্ড জাজ থাকলেন, আইন কমিশনের চেয়ারম্যান থাকলেন, মাননীয় স্পিকার একজন এমিনেন্ট পার্সোনালিটিকে দিলেন, তাকে সভাপতি করে দিয়ে দিলেন, 5 সদস্য বা 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করতে পারে, তারা নামগুলো প্রস্তাব করবে 1:3, একজন আর একজনের 3 জন, সেইটা পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে একটা ওপেন ডিসকাশন করে মিডিয়ারাও জানবে, যদি কারো ত্রুটি বাইরে সেই নামগুলো বাদ দিয়ে আবার চলে যাবে কমিশনের কাছে, কমিশনের সেন্ড টু দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট যাকে খুশি তাকে নিয়োগ দেবে, গেল নিয়োগের সমাপ্ত। তাই নিয়োগ যখন কারেক্ট হইবে রিমুভাবলের তো প্রশ্নই হয় না, ইমপিচমেন্ট তো আর লাগে না, ইমপিচমেন্ট হয় না, 300 বছরে একজন হয় না, পৃথিবীর বহু দেশে নজির আছে। এখন ব্যাপার হচ্ছে এর পরে আসে যে আমাদের ইনকোয়ারি কমিশন, অন্যরা করতে পারে না বলে আমরা যে পারবো না, সাধারণত হয় না, সাধারণত হয় না, কারণ যাতে আপনি নিয়োগ যদি আপনার স্বচ্ছ হয়, নিয়োগ যদি স্বচ্ছ হয়, যাকে তাকে যদু মধুকে যদি নিয়োগ না দেন, আপনি একটি লোক লয়ার, সে আপনার ভক্ত, সে অনেক অন্যায়ের সাথে জড়িত, তারে আপনি জাজ বানাই দিলেন, তাহলে তো তাকে শরণ লাগবেই। যে জাজ ঘুষ খায় তাকে যদি আপনারা আপনি আবার মানে জাস্টিস করে দিয়ে দিলেন, তাহলে তো শরণ লাগবে। সেই জন্যে বলছি যে এই নীতিমালাটা থাকা দরকার। আর জাজেজ ইনকোয়ারি কমিশনটা যদি করে, এটাও করতে পারে, ইন্ডিয়াতেও ওরা আছে, আমাদের এখানেও করতে পারে, এটা করতে পারে গেলে এখানেও চিফ জাস্টিসকে রাখতে পারে, অথবা যদি না রাখে যে কোনো একজন মানে আমাদের মাননীয় স্পিকার একজন প্রমিনেন্ট ব্যক্তিকে চেয়ারম্যান করে একজন দুইজন বিচারক রাখতে পারে, রিটায়ার করছে তারা আইন কমিশনের সদস্য দিতে পারে, অথবা পাবলিক সার্ভিস কমিশনের দিয়ে একজন নিতে পারে, অথবা ল মিনিস্ট্রির দিয়ে একজন নিতে পারে, এবং আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন দিয়ে একজন, এরকম 5 বা 7 সদস্য বিশেষ যদি একটি কমিশন হয় তারা দেউলি ইনকোয়ার দ্য ম্যাটার। এইটা তদন্ত করে তার আগে কিন্তু পার্লামেন্টে তোলা লাগবে, পার্লামেন্টে তুলে 1/3 আমার প্রস্তাব থাকবে, 1/3 পার্লামেন্ট মেম্বাররা যদি বলে এইটা ইনকোয়ারি করো, তারা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে যদি দেখে কিছুই কোনো মানে ফল পায় নাই, তাহলে তো জানিয়ে দেবে যে তার ফল পায় নাই, যদি ফল পায় সেন ব্যাক টু দি পার্লামেন্ট, পার্লামেন্টে ওপেন ডিসকাশন হবে, ওপেন ডিসকাশনের পর ভোটাভুটি হবে, 2/3 যদি পাশ করে তখন তাকে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি করতে পারবে। এই পদ্ধতিতে যদি করে ওয়েল অ্যান্ড গুড, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। মনে রাখতে হইবে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ, এই তিনটে অঙ্গ ওভারল্যাপিং যেখানে আছে সেখানে এখানে থাকতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স প্রত্যেকটা। কিন্তু আমাদের সংবিধানে চেক অ্যান্ড ব্যালেন্স অত কঠিন ভাবে নাই, আমরা ওয়েস্ট মডেস্ট মিনিস্টার মডেল বলি কিন্তু সেভাবে আমাদের গড়িয়ে ওঠে না, যদি অনেক তথ্য আছে। সেই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট কমিশন লাগবে এবং ইনকোয়ারি জাজেস কমিশন লাগবে, এই দুইটা করতে হইবে, এবং ওনারা
তিন মাসের ভিতর মানে আইনমন্ত্রী বলছে, আমার মতে করা উচিত 7 দিনের ভিতর, কারণ ওই 7 দিনের ভিতর একজন অপরাধ করলে সেটা বেকম হয়ে যাবে, ভূত অপেক্ষা আমরা তো তখন আর মানে তার বিচার করতে পারবো না। সুতরাং আমি আমি মনে করি যে সাথে সাথে ওই 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 বিলটাও তোলা উচিত, জিনকারি কমিশন অ্যাপয়েন্টমেন্টটা পরে করুক। বাট আপনি আপনি আপনার কাছে কি মনে হয় যে আইনটি না দেখে মানে আইনটি না করে আইনটি নিয়ে আলোচনা হবে হবে ডিটেইলস বিলটি সংসদে উত্থাপিত বা পাশ করা সমীচীন কিনা? আমি বলছি যে এখন তো বিলটিতে তো মূলত থাকছে যে বিলটিতে ক্ষমতাটা পার্লামেন্টের কাছে আসছে, আপনি যে এখন আমাদের শুধু একটা আইন করা দরকার, আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন, আমাদের দুটো আইন লাগবে, একটা হলো অ্যাপয়েন্টমেন্টের আইন, এটা পরে করা যায়। আপনি যেভাবে ব্যাখ্যাটা দিলেন এইভাবে হতে পারে প্রসেসটা, সেই প্রসিডিউরটা যদি না মানায় মানে ধরেন আপনি যেভাবে চাইছেন সেভাবে করলেন না, তারা না না এভাবে না হলে একবার না একবার হবে হবে তো সেটা হলে আনালে সেটা তো আপনি বন্ধ না হতে পারে, প্রত্যেক পার্লামেন্টারি পার্টির গ্রুপের যেমন সরকারি দলে দুইজন, সেটি তো গ্রহণ যোগ্য নাও হতে পারে, আমরা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থেকে একজন, বাহির থেকে এমিনেন্ট স্পিকারের মনোনীত একজন, রাষ্ট্রপতি একজন, এভাবে জাজদের পক্ষ থেকে একটা কমিটি তো করতে হইবে, আমরা আলোচনা করে ঠিক করছি যে প্রমিনেন্ট আপনি এমিনেন্ট যারা যারা আছেন ইনকোয়ারি কমিটি না করে আপনি তো কিছু করতে পারবেন না, না কিন্তু আপনি আলোচনা করবেন, আপনি ঘোড়ার আগে গাড়ি না গাড়ির আগে ঘোড়া, না 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 এটা কেন, এটা উনি উনি এখন এটা তো অন্য, বিশেষ করে আইনটি নিয়ে আপনার আইনটি আগে আইনটি কমিটির সদস্য এখন কিন্তু সঠিকভাবে বলছে, এখন সঠিকভাবে বলছে বিলটা যখন তুলে প্রিয়াম্বেলে বা প্রস্তাবনায় কিছু বলছিল সেটা উনি সেটা সম্পূর্ণ আমরা চেঞ্জ করে দিয়েছি, এটা নিয়ে আলোচনা করা যায় না, এটা প্লেস করে আলোচনা করা দরকার হয় না, মানে অনেক চেঞ্জ করে দিয়েছি আমরা, এটা জিনিসটা না দেখলে কেউ বুঝতে পারবে না, আমি দেখছি অপসারণ তো এখন যেহেতু রিমুভাল হইবে এখন ওরা বলছে যে আমরা মানে ওই আইনও করব, এটা না বলে না কিন্তু আইন করবে, আমি আইন করব, আইন করার আগে সকলের সঙ্গে আলোচনা করা দরকার, আর্লি অ্যাজ পসিবল আইনটা করা, আইনটা কি সেটাই তো জানা দরকার, সেটা নিয়ে আলোচনা এখনই করতে পারে, অসুবিধা নাই, করে সেটাও এই সেশনে যদি বাড়াইয়া দিয়ে পাশ করে নিতে পারে, সেটি যদি গ্রহণযোগ্য না হয় কারো কাছে, স্টেক হোল্ডারদের কাছে, কেউ যদি মনে করে যে এটি সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী বা মৌলিক চেতনার পরিপন্থী, স্ট্রাকচারও বাদ দিলাম, আমি স্ট্রাকচারও বাদ দিলাম, আমি সেই জন্যই তো বললাম যে চেতনার আমাদের একটি মানে একটা গ্যাপ হয়ে যায়, শূন্যতা বিরাজ করবে, মানে আপনি যেভাবে আইনটা বললেন যে এইভাবে প্রসিডিউরটা হওয়া উচিত, আপনি দেখলেন সেটি কিছুই হলো না, অনেক দেশে আছে যেমন আপনি আপনি ধরেন ইন্ডিয়া, আমি বলছি লোকসভার 100 সদস্য রাজ্যসভার লাগে 50 জন, তারা যদি প্রস্তাবটা দেয় তখন তারা সেটা তদন্ত কমিটিতে পাঠায়, কিন্তু কইলেই তো পাঠায় না, তখন তদন্ত কমিটি পার্লামেন্টে 2/3 মেজরিটি দিয়ে দিয়ে হয়, আর একটা ওই মানে এখানে তো মানে সংখ্যাগরিষ্ঠতা না, এখানে 2/3 মেজরিটি তো লাগে, এখন পুরা 2/3 মেজরিটি হতে হবে, যেহেতু এটা বিলম্ব করার কারণ আমি মনে করি না, হয়তো তারা করবে, এটা করার না করলে তো তাহলে না ওটা আলোচনা করবে, করতে পারবে না আমরা 17 বা 18 তারিখ আইনটা পাশ করলাম, 26 মনে করেন পাশ করলাম আমরা বিরোধিতা করলাম, পক্ষে কইলাম বিপক্ষে কইলাম যে পাশ করলাম, কিন্তু তারপর যতক্ষণে আইন না হবে ততক্ষণে তো তদন্ত করতে পারবে না, আর ইনকোয়ারি যখন না করতে পারলে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না, তাকে আপনি রিমুভও করতে পারবেন না, সুতরাং আইন তো করাই লাগবে এবং এবং খুব আর্লিয়ার করা লাগবে, এ ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীও চিন্তা করতে আছেন, ওনার ল মিনিস্টারও চিন্তা করতে আছে, যতদূর আমি আমি জানি রাইট আপনি রাইট এটা করতে আছে এবং করা উচিত, মানে আপনার বাইরে থেকে অনেক কিছু মনে হচ্ছে, আমরা তো ভিতরে থেকে দেখলাম এইবার আপনার সকলকে নিয়ে আলোচনা করে আইনটা করা হবে, কিন্তু ভেতরে থাকলে মিস্টার চৌধুরী ওই যে ডক্টর ফরাজি যেরকম বললেন ক্ষমতায় থাকলে বা ক্ষমতার কাছাকাছি থাকলে সবই নিজের মনে হয়, সবই অনেক কিছু মনে হয় তো আপনার, আপনি দেখেন না কেন যতজনই আসুক যেই ক্ষমতায় আসুক সকলে ওই জিনিসটাই মনে করে না, আমাদের ওই 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 বেদির থেকে বেরিয়ে আসতে বেরিয়ে আসে বেরিয়ে প্রস্তাব, আমি 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 বলছি যে বেড়াবেন কেমন করে, আমাদের বেদি তো ওই জায়গায় কেমন করে বেড়াবেন, আপনি বেরিয়ে যেতে পারলে তো দন্ত থেকেই যাবে, ইলেকশনের রাত পর্যন্ত বলতেছেন সুষ্ঠু হয়েছে,
যে আপনি হারিয়ে দিবেন বলে আমি আমরা মানি না পার্লামেন্টে যাব আমাদের আমাদের তো আমাদের রোগ আক্রান্ত বেরিয়ে আসবেন কিভাবে আমাদের রাজনীতি তো ঠিক অসুস্থ আসলে তো আইনটি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন আপনারা না এখনো পাইনি ওরা তো আলোচনা করে ওপেন ডিসকাশন হয়ে করবে ওপেন ডিসকাশন করলে যে আমাদের আগে ঠিক করা হয়েছে আমরা ওনাদেরকে দাওয়াত দেব তারা আসবে আপনি তো মূল কাজটা আগেই করে ফেললেন বিলটাই পাস আরে ভাই ওটা তো অন্য দিনে এটা বিভিন্ন দেশের উদাহরণ তাইনে মাননীয় আইনমন্ত্রী বলেন সুতরাং বিভিন্ন দেশের স্টাডি আমরা করছি অলরেডি না কিন্তু আমরা একটা সাজেশন দেব ভারত তো বলছে ভারত তো কিন্তু এক্সপার্টরা বলছে যে এটা এক্সপেরিয়েন্স ভালো নয় মানে এক্সপেরিয়েন্স সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা হচ্ছে অস্ট্রেলিয়া বলি যেখানে বলে আমেরিকা তো প্রেসিডেন্ট চলে যায় সিনেটের হাতে তখন সিনেট যেটা করে বাদ দিয়ে দিতে পারে রিজেক্ট করতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু এই কাছাকাছি সংসদীয় গণতন্ত্রের দেশে যে প্রভিশনগুলো আছে আমরা কানাডায় দেখেন তার থেকে অস্ট্রেলিয়া দেখেন করে কিছু অ্যাডাপ্ট করে আমরা এখানে একটা সুন্দর আইন করতে পারি যেটা মানে কারোর জন্য বিব্রত হইবে না কারোর জন্য মানে হবে না হবে না হবে না যেটা ভুল ধারণা হানিও করবে না এবং ক্ষমতা যার ক্ষমতা তার কাছেই থাকবে কোন লোক যাবে যে পাগলের কাছে বিচার চাওয়ার জন্য কোন লোক যাবে যে একটা যার নৈতিক ইয়া নাই তার কাছে এইটা তো জিনিসগুলো দেখতে হবে ভাই খালি সমালোচনা মানে পুরো সমালোচনা আপনি যেমন বলছেন যে কোন লোক যাবে পাগলের কাছে বিচারের জন্য এখন এই বিচারপতিরা যদি আপনি আপনারা যারা সংসদ সদস্য তাদের মধ্যে অনেক সংসদ সদস্য আছেন যারা কোনো না কোনো মামলার আসামি অনেক সংসদ সদস্য আছেন যারা কোনো না কোনো মামলার বাদী অনেক সংসদ সদস্য আছেন যারা লয়ার তো তারা যখন যে আদালতে দাঁড়াবেন তো সেটি তখন বিচারক তাদেরকে কিভাবে নেবেন না না এটা তারা কি সেটা দরকার আইনে সংশোধনী দেওয়া দরকার আইনের ভিতরে সেটার মানে যে কেউ কোন আইনজীবী থাকতে পারবে না যখন আইনটা করা হবে না এর মধ্যে আপনি যে কথা বললেন আপনার কথাটা আমি দিয়ে দিলে হবে আমি যদি থাকি আপনার কথা মনে করে আমি আমার হাতে মনে করেন অবশ্যই সংশোধনী মনে করুন ডক্টর রুস্তম আলী ফরাজি কোন একটি মামলার আসামি হ্যাঁ আছেন তো অনেক বড় বড় খুনের মামলার আসামি আছে অবশ্যই তিনি তাকে ওই জাজ তার মামলার বিচার করবার সময় কিভাবে নেবেন বা একজন আপনি একটা মামলার বাদী বা আরেকজন একটি মামলার লয়ার সে কিভাবে বিচার করবে মানে নির্মোহভাবে নির্ভয়ে এইটু করা যায় অন্তত পক্ষে যারা লয়ার তারা তার হাতে যখন আনবে রিমুভালের ক্ষমতা তখন তাকে প্র্যাকটিস করা ওই পিরিয়ডটাই কোন আপনি বলছেন যে কোন লয়ার সংসদ সদস্য থাকলে জাজেদের কোন ভয়ের কোন কারণ আছে বলে মনে হয় তারা একটা নির্ভয়ে সমস্ত বিচার করতে পারবে আইনের ভিতরেই তো তাদের লোকও থাকবে হ্যাঁ তদন্ত কমিশনে আমি যা মনে করি আমার প্রস্তাব ব্যক্তিগতভাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কি ইচ্ছা আকাঙ্ক্ষা কতদূর আমি জানি না সেখানে অবশ্যই সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব নিয়ে অবশ্যই থাকবে আমরাই বিচার রিমুভ করবো আমরাই ইমপিচমেন্ট করবো আবার আমরাই তদন্ত করবো এটা হবে তা হতে পারে এটা এখানে এমিনেন্ট আইন যারা বিখ্যাত আইনজীবী আছে ওনাদের ল মানে অ্যাসোসিয়েশন আছে আইন কমিশন আছে তারপর তাদেরকে সবাইকে নিয়ে যদি তদন্ত কমিটিটা হয় তারপর নিরপেক্ষ এক সভা হবে এক সভা তারপর আর ভয় থাকার কোনো কারণ কোনো ভয় থাকবে না যদি আইনটি হয় যদি হয় ভাই জাজ সাহেবদের কোনো ভয়ের কোনো কারণ নেই এটা আমরা বলে 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 জিনিসটাকে করতে আপনি দেখেন আর ওনাদেরকে বার কাউন্সিল থাকবে ওনাদের লোক থাকবে পার্লার দরকার পড়লে এমপিরা থাকবে সকলকে নিয়ে আইনটা কিন্তু করা হবে এখানে কিন্তু সকলে একটা ভুল ধারণা নিয়ে ধুম্র জাল সৃষ্টি করে কিন্তু জিনিসটা আমরা বিরোধিতা করতে আসলে কিন্তু নাই বিরোধিতা আপনি আপনি যেভাবে ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ছিল সেটা সংশোধন দরকার কেন দরকার আমি বলি ওটা তো মাত্র তিনজনের কাছে আপনার আপনার এক কলিকের অপরাধ উনি ইনএফিসিয়েন্ট অথবা মিসকন্ডাক্ট দুইটার একটা করছে তাই উনার একটু জাস্ট মানে ফ্রেন্ড তার কাছে ইনকোয়ারি সে মানে জুডিশিয়ারি মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সে তখন এটাকে মানে সে বিব্রত বোধ করে অথবা সে অ্যাভয়েড করে এটা স্বাভাবিক হয়েছে একেবারে অ্যাবসোলিউটলি একজন মানে মানে এক দলের হাতে থাকা ঠিক না এখানে ওনাদের প্রতিনিধিত্ব কিন্তু যে কয়টি কেস সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে গেছে
কোনো প্রসিজারের মধ্যে কোনো প্রসিজিয়াল কোনো জায়গায় তো মনে হয়নি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইফেক্টিভলি কিছু করতে পারেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জাজেসরাও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারাও মোটামুটি বেশ কনশাস এবং তারা রেসপেক্ট জানিয়ে অনেকে কিন্তু সরে গেছেন, যে তিন চারটি করে গেছে, নিজেরাই সরে গেছে, সরিয়ে গেছে, হ্যাঁ সরিয়ে গেছে, সেটিও একটু পজিটিভ বলছি না, তারপরও তো একটু থেকে যায়, সেটা একটু কারেকশন করলে আরো সুন্দর হয় না? সেটা যদি আপনি আরো শক্তিশালী করেন, আরো কারেকশন করেন, শুধু জজ না, সেখানে বিভিন্ন অন্য এজেন্টগুলো আমি বললাম, এভাবে শক্তিশালী বডি হবে, কমিশন হবে, এবার এই শক্তিশালী ইনকোয়ারি কমিশন তদন্ত করবে, যদি কোনো প্রস্তাব উঠে, প্রস্তাব না উঠলে তো আর করবে না, করে দিলে হবে না, তাকে পার্লামেন্টে উঠা লাগবে, পার্লামেন্টে যদি একটা একটা অংশ তো থাকবে যে 1/3 হওয়া লাগবে বা মেজরিটি হওয়া লাগবে, তারা যদি বলে যে হ্যাঁ এটা ইনকোয়ারি করো, ওই জাজের পক্ষে তো আরো এমপিরা কথা বলবে, তখন ইনকোয়ারি করে সকলে তো ওনার বিরুদ্ধে যাবে, নাও বললাম নাও বলতে পারি, কেন বলবো না, জাজের ইনকোয়ারি হবে না, অবশ্যই বলবো, আমরা জাজদের নিয়ে সংসদে আলোচনা দেখেছি তো, আমরা যে সেই বলবে জাজের ইনকোয়ারি তদন্ত কর আর তদন্ত আরম্ভ হয়ে যাবে, সেটা হবে সস্তা, সেটা হয় না, তাইলে তো এটা তাল সব তাল করে দেখেন না, আপনারা যেটা ভাবতেছেন তা না, এটা হবে না, দেখেন একটু, দেখেন একটু ধৈর্য, যাই হোক আমরা আলোচনা একেবারে শেষ প্রান্তে, এক মিনিট আপনার সময় কনক্লুড করবার জন্য আলোচনাটা, মানে আপনি আলোচনা শেষ করে আনতে পারেন যদি কিছু বলতে চান, আর কিছু বলতে চান আপনি? মানে আমার মূল কথা হচ্ছে যে আমরা আইনের শাসন দেখতে চাই, ন্যায় বিচারের একটি দেশ দেখতে চাই, যেখানে আইনের শাসন আর ন্যায় বিচার আছে একটি একটির অপর পরিপূরক, সেই দেশটাই উন্নতি লাভ করে আর সেখানেই গণতন্ত্র প্রতিষ্ঠানই লাভ করে, এই দুটো যদি না থাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো লাভ লাভ করে না এবং সেই দেশ আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যায়। সুতরাং আমার আবেদন থাকবে দেশ আমার মানুষের প্রতি, আমার নিজের প্রতি, আমার সকলের কাছে, বিবেকের কাছে, যে আমরা যেন আইনের শাসন প্রয়োগ করি, আইন যেন যেটা তৈরি করি সেটা যেন মানি, আইনের শাসন যেন প্রয়োগ করি এবং ন্যায় বিচারের প্রতি যেন শ্রদ্ধাশীল থাকি এবং এটার মাধ্যমে যেন একটি রাষ্ট্রকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি একটা জিনিস, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যদি গণতন্ত্রের প্রতি যদি আপনার আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কোনো দিন আমাদের কিচ্ছু হবে না। আমি ক্ষমতায় যেতে পারলেই ভালো, আমি ক্ষমতায় না যেতে পারলে সমস্ত কিছু খারাপ, এই মনোভাব দূর করতে হবে। আপনি কি মনে করেন যারা এই সব যে বিল নিয়ে আমরা কথা বললাম, এই বিলটি উদাহরণ হিসেবে টানি, যারা এর বিরোধিতা করছেন, সমালোচনা করছেন, তারা সবাই ক্ষমতায় যেতে চান? না, আমি তো ওই বিলের ব্যাপারে, এমন মানুষ আছেন না, আমি এখানে বিলের ব্যাপারে চান না, আমি কি ভালো কথা বলি, ব্যাপারে আসি নেই, সবাই ক্ষমতায় যেতে, আমি সাধারণ না 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 সকলে ক্ষমতা আসতে পারে, কিন্তু কেউ কেউ সবৃদ্ধি কথাও বলে, অবশ্যই আমি সেই সবৃদ্ধি কথাও বলে, এটাই আমাদের দুঃখ লাগে, কথা তো সাদাকে সাদা বলতে হবে, কালো কালো কে কালো বলতে হবে, আপনি সত্য কথাটা বলেন বলেন আমরা তখন দেশ জাতি কোনো দিকে তাকাই না, আমার কি হলো না হলো দেখি, এই এই পরিবর্তন হতে হবে আমাদের নিজেদের, আমাদের চরিত্র সকলের জন্য, সব উচ্চ থেকে নিচে সকলকে এই আনতে হবে, ভাবতে হবে দেশ আমাদের সকল, গণতন্ত্র না টিকলে ভাই আমরা কেউ টিকবো না, আমাদের অস্তিত্ব থাকবে না, দেশ জাতির স্বার্থে গণতন্ত্রে টিকে থাকার জন্য সকলকে আপনার সুষ্ঠু মাথায়, ঠান্ডা মাথায় আপনি এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা মতামত রাখতে পারেন, আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর মোহাম্মদ রুস্তম আলী ফরাজি এবং মিস্টার মোহাম্মদ আজিজুল ইসলাম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলী, দুজন রাজনীতিক কথা বলছিলেন, সংসদ সদস্য তারা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক, সংসদেও তাদের অভিজ্ঞতা বাংলাদেশের যাদের সবচেয়ে বেশি তাদের মধ্যে তারা দুজন অন্তত আছেন কম বেশি, যে কথাগুলো প্রণিধানযোগী আলোচনা থেকে বেরিয়ে এসছে এবং দুজনই একমত যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা না গেলে রাজনীতিতে গণতান্ত্রিকতা সৃষ্টি হবে না বা তৈরি হবে না এবং সেটি কিন্তু অনুপস্থিত মোটামুটিভাবে বলা যেতে পারে, এবং দ্বিতীয়গত রাজনীতিতে গণতান্ত্রিকতা আনতে হবে এবং সেটি কেবলমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে না, দলীয় পর্যায়ে, এমনকি ব্যক্তি পর্যায়েও এই
বিষয়টি থাকতে হবে এবং গণতান্ত্রিক মন মানসিকতা আমাদের ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে একটা চর্চার মধ্যে নিয়ে আসার খুবই প্রয়োজন রয়েছে। তৃতীয়ত, বা জওহরলাল নেহরুকে উদ্ধৃত করে ওনারা বলেছেন যে গণতান্ত্রিক মূল্যবোধ যে ধারণ করে না সে রাজনৈতিক নয়। প্রশ্নটা এভাবে করা যেতে পারে যে বাংলাদেশের কতজন রাজনীতিক আসলে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করেন, এটি একটি গবেষণার দাবি রাখে। এবং তৃতীয়ত, যে বিষয়টিতে ওনারা মোটামুটিভাবে একমত সেটি হচ্ছে যে বাংলাদেশে যারা ক্ষমতায় যান তারা নিজেদের সব কিছু মনে করেন এবং বাস্তবত তারাই সব কিছু ভোগ করেন, অন্যদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, কিছুই মনে করেন না, এবং যারা ক্ষমতার বাইরে থাকেন তারা আবার নিজেদেরকে একেবারেই বঞ্চিত মনে করেন। জনগণ তাদের সঙ্গেও থাকলেও তারা মনে করেন তাদের আসলে কিছুই নেই। এর মধ্যে দিয়ে বোঝা যায় যে ক্ষমতায় যাওয়াটা কিসের জন্যে, ক্ষমতায় যেতে চান, থাকতে চান, লক্ষ্য একমাত্র অনেকেই মনে করে থাকেন, সবাই হয়তো এ বিষয়ে একমত হবেন না, এক ধরনের ভোগবাদী মানসিকতা, সব কিছু ভোগ করবার প্রবণতা, এখানে জনগণ খুব একটা যে সঙ্গে আছে, জনগণকে সম্পৃক্ত করবার বিষয় আছে, জনগণের কল্যাণ আছে, রাষ্ট্রের কল্যাণ আছে, সেটি খুব বেশি মাথায় কাজ করে না। হয়তো সবাই এই বিষয়ে একমত হবেন না, কিন্তু এগুলো হচ্ছে প্রধান ধারা এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এগুলোই হচ্ছে বাংলাদেশের জনগণের পারসেপশান, এবং এই পারসেপশান ম্যাটার করে। পারসেপশান যদি বা এই ধারণা যদি পরিবর্তন না করা হয় তাহলে যে ক্ষতিটা হয় সেটি কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিকদের হয়, রাজনীতির হয়, দেশের গণতন্ত্রের হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।